नमस्कार खबर समय बांगला स्वागत अपन साथुभ शिलीगुड़ी विधानसभा तृणमूल बहिरागत प्रार्थी क्षोभ दल अंदर महले बेसुर नान আমরা যদি কলকাতার ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অশোক ভট্টাচার্যকে জায়গা করে দেওয়া হচ্ছে, এটাকে আমরা সঠিকভাবে নিতে পারছি না, মানুষের কাছে নিতে পারছি। আমাদের এর আগেও আমরা দেখেছি যে হঠাৎ করে বাইরের থেকে বাইচুং অন্য কেউ এসছে, এখানে জেতানো মুশকিল হয়েছে। মানসিকভাবে একটা ধাক্কা খেয়েছি, ধাক্কা খাইতে আমার কোনো জায়গাটা ভালো লাগেনি, এটাও আমি বলতে পারি। সার্ভে একটা রিপোর্ট এসছে, তার মধ্যে কেউ দু এক দিয়ে হতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু হঠাৎ করে আবার কলকাতায় একজনকে পাঠিয়ে দেওয়া, এটা মেনে নেওয়া অসুবিধা হচ্ছে। আমি এখনই কিছু বলছি না আলোচনা। প্রার্থী তালিকা ঘোষণা হওয়া মাত্রই ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূলের নির্বাচনী চেয়ারম্যান নান্টু পাল। সরাসরি জানিয়েছেন কলকাতার ক্যান্ডিডেট দিয়ে অশোকবাবুকে পুনরায় জায়গা করে দেওয়া হচ্ছে। যে নামগুলো নিয়ে আলোচনা হয়েছিল সম্ভাব্য তালিকার কেউ প্রার্থী হলে আমার কোনো আপত্তি ছিল না, এর আগেও বাইরের প্রার্থীকে শিলিগুড়ি বিধানসভায় জেতানো মুশকিল হয়েছে, এবারও বাইরের প্রার্থী। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি আমি প্রার্থী তালিকা দেখে। দেখুন, ওম প্রকাশ মিশ্রের নাম একটু আগে টিভিতে আমি দেখলাম, এই নামটা কোথাও আমাদের আলোচনা হয়নি। আমি শিলিগুড়ি বিধানসভা নির্বাচনের চেয়ারম্যান, সেই নামটা আমরা কোনো জায়গায় আলোচনা হয়নি। এবং আমাদের যে নামগুলো আলোচনা হয়েছিল তারা কাজ করেছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, সার্ভে হয়েছে, সার্ভে একটা রিপোর্ট এসেছে, তার মধ্যে কেউ দু এক যেই হতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু হঠাৎ করে আবার কলকাতায় একজনকে পাঠিয়ে দেওয়া, এটা মেনে নেওয়া অসুবিধা হচ্ছে। বিশেষ করে আমাদের ওই আমাদের এর আগেও আমরা দেখেছি যে হঠাৎ করে বাইরের থেকে বাইচুং অন্য কেউ এসছে, এখানে জেতানো মুশকিল হয়েছে। একবার আমাদের শিলিগুড়ি ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্যকে দিয়েছিল, সে কিন্তু জিতেছে এবং মানুষ তাকে দুই হাত ধরে আশীর্বাদ করেছিল, এবং স্থানীয় প্রার্থী। এবং এবারও শিলিগুড়ির মানুষ চাচ্ছে যে স্থানীয় একজন প্রার্থী দিলে ভালো হতো, সে যেই হতো, এক্স ওয়াই জেড যাকে দিত আমরা সকলে মিলে করতাম। আমরা রাজনীতি করি, সারা বছর কাজ করি, একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, শিলিগুড়ির ভালো হোক, শিলিগুড়ি হিত হোক, শিলিগুড়ি মঙ্গল হোক। শিলিগুড়ি আজকে যানজট না করি, শিলিগুড়ি আজকে বিভিন্ন জায়গাতে নোংরা থাকে, নালা পরিষ্কার হচ্ছে না, লাইট হচ্ছে না, অশোকবাবুকে শিলিগুড়ি মানুষ পরিবর্তন চাইছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি কলকাতা ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অশোক ভট্টাচার্যকে জায়গা করে দেওয়া হচ্ছে, এটাকে আমরা সঠিকভাবে নিতে পারছি না, মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না। দেখুন, কর্মীদের নামানো যাবে কি না যাবে না আমি বলবো না, আমার রিয়াকশানটা ভালো লাগেনি। আমি দীর্ঘদিনের রাজনীতি করি, 32 বছর ধরে কাউন্সিলর, ডেপুটি মেয়র ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মানসিকভাবে একটা ধাক্কা খেয়েছি, ধাক্কা খাইতে আমার কোনো জায়গাটা ভালো লাগেনি, এটাও আমি বলতে পারি। বাকিরা কর্মীরা কর্মীর মতো নামবে করবে, হ্যাঁ, এবং বাকিটা আমার কিছু বলার নেই, যে যার মতো করবে। কিন্তু আমার ধাক্কা লেগেছে, আমি আমার দলের বিভিন্ন জায়গায় যেখানে যদি জিজ্ঞেস করে বলবো না বলবো না, যা হবে দেখা যাবে। আমি এখনই কিছু বলছি না, আলোচনা করব। নির্বাচনী প্রচারেও নান্টু পাল থাকবেন কিনা সে বিষয়েও দলের নান্টু ঘনিষ্ঠ সদস্যদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। শহরের বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।